আমার মা আমাদের দুই ভাইকে পড়ালেখা করিয়েছেন, আমার ভাই এখন অ্যাডিশনাল সেক্রেটারি, আমি কাজ করছি এখানটায় সফলতার সঙ্গে দুজনই। তো আমাদের দুটো সন্তানকে মানুষ করেছে আমার মা এবং তারও নিজের ইনকাম দিয়ে। সুতরাং প্রত্যেকটা নারীর যেই সংসারটাকে উন্নত করবার চেষ্টা, সেটা অনেক সম্মানের, সেটা অনেক পুণ্যের, এবং ওটা একটা মা ছাড়া, একটা বউ ছাড়া, একটা মেয়ে ছাড়া আর কারো দিয়ে সম্ভব না। সেই জায়গাটা আমি আমার তরফ থেকে ক্ষুদ্র একটা কন্ট্রিবিউশনের চেষ্টা করছি। সো থ্যাংক ইউ যারা রনিমের মতো মানুষ আরও যারা কাজ করছে এই প্ল্যাটফর্মে। আর্জেনি রবের পরিচিতি আসলে আমরা যেটা বলি, যে সাধারণত আমাদের সাধারণ দর্শক শ্রোতা যেটা জানে যে একজন আর্জে হিসাবে, সেই আর্জের ক্যারিয়ারটা আসলে আপনার কেমন এখনও, সেই ফিলটা কেমন হয়? একটা চমৎকার ব্যাপার, আমি মাঝখানে একটা ফিল্মে শুটিং করেছি, ডাবিং টাবিং হয়ে গেছে। আমার ওই ফিল্মে যখন নামের জায়গায় টাইটেলের জায়গায় আসলো, তখন বলা হলো তোমার পুরা নামটা দিবা কিনা। আমার পুরো নাম হচ্ছে এমডি হুমায়ুন কবির, সার্টিফিকেটে। তো ফিল্মের প্রত্যেকটা মানুষ বলছে যে ভাই, পৃথিবীর অনেক মানুষ কিংবা অধিকাংশ তারকায় পরিচিত হয় একটা অদ্ভুত নামে, যেই নামটা তার না, মানুষ তাকে ওইভাবে দেখে অভ্যস্ত। তো আমাকে মানুষ ভালোবেসেছে, বাংলাদেশের মানুষ, যখন রেডিও কাজ করি আরজে হিসেবে, আরজে নীরব হিসেবে। আমি যতই চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি এই নাম থেকে উঠে আসার, পারি নাই, তাদের ভালোবাসার কাছে পরাজিত। সো এন্ড অফ দ্য ডেতে আমি সেটা মেনে নিয়েছি, আমি মনে করেছি ফাইন, আরজে নীরবটাকে নিয়েছেন, আমি ওই নামটাকেই রেখে দিই। রেডিওতে এখনও কথা হয়, হয়তো দু এক মাসের মধ্যে নতুন আরেকটা রেডিও শো শুরু করবো, কথা হচ্ছে প্রাথমিক কথা, রেডিও একটা ভালোবাসা। রেডিওকে কিসের সঙ্গে ডিফাইন করা যায় না, আসলে তার প্রতিদ্বন্দ্বী হয় না। আমাদের মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত রেডিওর আলাদা একটা কাস্টমার আছে, আলাদা একটা শ্রোতা শ্রেণী আছে, না দেখে না শুনে, মানে শুধুমাত্র শুনে কাউকে কল্পনা করা, ওটা বিরাট ব্যাপার, ওটা শুধুমাত্র রেডিও পারে। আচ্ছা, আর্জেনি রবের অনেক নারী ভক্ত যেটা আমরা দেখেছি বা জানি, এই বিষয়টা আসলে কীভাবে দেখেন? পুরুষরা ভক্ত হয় কম, কারণ হচ্ছে ভক্ত হইতে গেলে কারোর প্রতি ডিভোশন থাকতে হয়, সেটা পুরুষের খুব কম, পুরুষের অনেক কিছু নাই, পুরুষ খুব দুর্বল সৃষ্টি। নারী পুরুষে যদি কল্পনা করেন, পুরুষ খুব দুর্বল সৃষ্টি এবং অনেক ক্ষেত্রে কম রহমতপ্রাপ্ত, মেয়েরা অনেক বেশি রহমতপ্রাপ্ত, এবং সেই কারণে তাদের উপরে দেখে শুনে রাখা, পর্দায় রাখা, আটকে মানে একটু নজরদারিতে রাখা বা একটু আড়ালে রাখার কথা বলা হয়েছে, কারণ এটা অনেক দামি। পুরুষ খুব তুলনামূলক কম দামি এবং কম ক্ষমতা সম্পন্ন, এই কারণে পুরুষদের অনেক অনুভূতি কম। যেমন নারীদের দেখবার ক্ষমতা বেশি, কানে শুনবার ক্ষমতা বেশি, অনুভূতি বেশি, ভালোবাসা বেশি, এর একটা পুরুষ সমান পর্যায়ে যেতে পারে না। তো ভালোবাসা দেবার বেলায় নারীরা অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি ডিপ ইন হার্ট বলে, যেটা মন থেকে করতে পারে, পুরুষদের অনেক হিসেব করতে হয়। পুরুষদের ভালোবাসা পাওয়াটাও আবার কিন্তু খুব মুশকিল, এই কথাটা আমি প্রায় বলি যে শুধুমাত্র শিশু, নারী এবং পশু এরা নিঃস্বার্থ ভালোবাসা পায়। পুরুষ যদি কারো ভালোবাসা চায় বা পায়, তাহলে সেখানে তার অনেক শর্ত জুড়ে দেওয়া হয়, তুমি আমার খাবার দিবা, পরবার দিবা, তুমি আমার দেখভাল করবা, স্কুলের বাপ মার খরচ দিবা, অনেক কিছু। পুরুষ ভালোবাসা পায় এবং দেয় অনেক স্বার্থে, নারী কোনো স্বার্থ রাখে না। আরেকটু যদি কোশ্চেনটা স্পেসিফিক বলি, আপনার কোন গুণটা আসলে নারী ভক্ত বেশি করে? ও মাই গড, ওকে, আমার ধারণা আমি মেয়েদেরকে অনেক সম্মান করতে জানি, শিখেছি। আমার মনে পড়ে না যে আজ পর্যন্ত কোনো মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে গেছে, আমি দরজা খুলে দিই নাই, তার কিছু দরকার আমি এগিয়ে দিই নাই, কিংবা আমার আমার জবানের দ্বারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার শত্রুর নামে কোনো দিন গিবত করি না, এবং আল্লাহর কাছে অন্তত দোয়া করি এভাবে যেন আমার মৃত্যু হয়, যেন কারো বিরুদ্ধে কারো নামে কুৎসা না বলে। আমি সম্মান করতে পারি, হয়তো সেটাকেই তারা সম্মান জানায় ভালোবাসে। কোশ্চেন ভাই, ঠিক আছে, আমরা লাস্টে একটু আসতে চাই, যেহেতু আপনি মাকে নিয়ে কথা বলছেন, আমরা সবার উদ্দেশ্যে একটু আপনাকে মাকে নিয়ে আরজে ভাষায় একটু মাকে নিয়ে। দেখো, রাস্তাঘাটে ইদানিং দুটো তিনটে ছবি খুব ভাইরাল হচ্ছে, এগুলো আমাদের আগে চোখে পড়ে নাই ডিজিটালের জন্য, যে একটা মা একটা সন্তান বাঁ হাতে, একটা ডান হাতে, একটা কাঁধে, একটা পেছনে জড়িয়ে ধরে রিক্সায় আছে, পায়ের নিচে ব্যাগ, বাজারের থলে অনেক কিছু। এটাকে যদি সংসারে আনো, একটা মা সকালবেলা রান্না করছে, একটা মা দুপুরবেলায় জামাইয়ের জন্য খাবার রেডি করছে, একটা মা বিকেলবেলা তোমার স্কুল থেকে ফিরিয়ে আনতেছে, একটা মা সন্ধ্যার সময় তোমার পুরো পরিবারকে সুন্দর করে ঘুমোতে যাবার জন্য প্রস্তুত করছে, ওই মাটা আবার জামাইয়ের মাথার উপর তাকে টেক কেয়ার করতেছে, এই সব কিছু শুধু একটা মেয়ে পারে, একটা মা পারে, এটা দুনিয়াতে আর কোনো পেশা, কোনো পরিচয় পারে না। যদি মা বেঁচে থাকে, আমি অনুরোধ করে বলতে চাই, যদি মা বেঁচে থাকে রে বাপ, এই মানে এই ভিডিওটা যারা দেখতেছ, যদি মা বেঁচে থাকে, এখন যাও মায়ের পা ধরে মাপ চায় নাও,
যদি তোমার অজান্তে কোনো ভুল তুমি করে ফেলো, কোনো দিন চান্স পাবে না, কারণ উপরাল্লাহ সব মাফ করবে। হয়তো তোমার মায়ের কোনো একটা দীর্ঘ নিঃশ্বাস মাফ করবে না। পারলে মায়ের সেবা করো, আর ওই পায়ের নিচে বেহেস্ত না সত্যি খুঁজে দেখো, ধুলো না, ওটা বেহেস্তের সোনার কোণি, যদি বোঝো তো বোঝো, আর না বুঝলে সময় এখনও পার হয়ে যায় নাই, চিন্তা করো। আল্লাহ ভালো রাখুক তোমাদের। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।